সজাগ নেই, শরীরের জুত নেই। সত্যি কথা বলতে শরীরের জুত নেই। বাংলাদেশে যা চলতেছে শরীরটা যে জুত থাকা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না। আজকে শরীরটাতে কেন জুত নেই? আজকে শরীরটাতে জুত নেই কারণ হচ্ছে লাস্ট দুই সপ্তাহ আমার ফ্রেন্ড লিস্টেই থাকা কিছু তথাকথিত ফ্রেন্ড, বন্ধু, ভাই, ব্রাদার যারাই আছেন, বিভিন্ন নেতার সাথে আপনারা ছবি দিচ্ছেন, বিভিন্ন নেতার সাথে সেলফি তুলে দিচ্ছেন। মানলাম যে আপনারা আমরা সাধারণের চাইতে ডিফারেন্ট কিছু। হ্যাঁ, হয়তো আপনারা আরও ভালোভাবে বলতে পারবেন যে আপনারা কোন লেভেলে চলে গেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, ডিফারেন্ট কিছু বলতে এখানে কি আপনারা যারা বড় বড় নেতার সাথে দাঁড়িয়ে ছবি তুলছেন বা লিফলেট তুলে ছবি দিচ্ছেন কিংবা তার সাথে সেলফি তুলতেছেন, তাদের কাছে আপনারা কি জানেন? আপনারা বিকৃত পণ্য, আপনারা বিকৃত পণ্য, কারণ আপনারা তাদের কাছে বিকৃত, মানে বিক্রি হয়ে গেছেন আপনারা। তারা আপনাদেরকে, বড় বড় নেতারা, আপনারা যারা ছোটো লেভেলে আছেন তাদেরকে ওরা কিনে নিছে, তারা আপনাদেরকে কিনে নিছে এক কথায়। তার মানে হচ্ছে আপনারা বিকৃত পণ্য। তো আপনি যদি নেতার সাথে ছবি দিয়ে নিজেকে স্মার্ট মনে করেন, সেটা আপনার ম্যাডনেস ছাড়া আর কিছু না। সেটা আপনার কি বলে, আপনার পাগল ছাড়া আপনি কিছু না। যদি মনে করেন যে আপনি অমুক নেতার সাথে ছবি দিচ্ছেন, হাঁটতেছেন, ঘুরতেছেন, সবাই লাইক কমেন্ট করবে বা মনে করবে যে আপনি বড় কিছু, আসলে বড় কিছু না এটা। যারা আমরা সাধারণ মানুষ, রাজনীতি বলতে যে জিনিসটা আপনার চোখের সামনে ভেসে ওঠে সবার আগে, যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব উনি, ওনার কথা আমি যখন চিন্তা করবো, সাধারণ মানুষরা যখন চিন্তা করে তখন মনে করে সবার আগে আপনার চালের বস্তাটা চুরি, তারপরে গম চুরি, তারপরে টিন চুরি, হ্যাঁ, কিংবা তারা কিছু গুম করবে, খুন করবে, হ্যাঁ, তাদের আধিপত্য খাটিয়ে দোকানপাট লুট করবে বা দোকান অন্যের দোকান নিজের নামে নিয়ে নেবে। রাজনীতি মানেই হচ্ছে যখন আমরা চিন্তা করি যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সবার আগে এই জিনিসগুলো তাকে চিন্তা করি। আছে না প্রতিশব্দ, হ্যাঁ, সমর্থক শব্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা রাজনীতিবিদ, অব্লিক দিয়ে আপনি এই ওয়ার্ডগুলো লাগাইতে পারেন নর্মালি, যে গুম, খুন, হ্যাঁ, চোর, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা ফিল করি। বা আপনিও চোখ বন্ধ করে দেখেন, অমুক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল বা একজন রাজনীতিবিদ, সবার আগে আপনি কী চিন্তা করবেন? সবার আগে চিন্তা করবেন যে তিনি এই এই কাজগুলো করতে পারে। সুতরাং এই এই কাজগুলো যারা করতে পারে, তাদের সাথে সেলফি তোলা মানে তাদের, আপনি তাদের সান্নিধ্যে আপনি যাচ্ছেন, তাদের কাছে যাচ্ছেন, তার মানে আপনি ওই ব্যাপারগুলো আপনার ভিতরে চলে আসবে, ওই ব্যাপারগুলো আপনার ভিতরে চলে আসবে। মোট কথা বলতে যারা রাজনীতি করে, সাধারণ মানুষ আমরা যারা, তারা তো আমরা তাদেরকে ঘৃণা করি। হ্যাঁ, ভালোবাসা হচ্ছে, ভালোবাসা এক জিনিস, ভালোবাসার বিপরীত শব্দ হচ্ছে টোটালি ঘৃণা। তো আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করি। এক একজন রাজনীতিবিদকে যে কী পরিমাণ ঘৃণা সাধারণ মানুষ করে, এটা বলে বোঝানোর কিছু নাই। তাদের পিছনে যেই সরকার হোক, আওয়ামী লীগ, বিএনপি, আমি কোনো নাম মেনশন করতে চাই না, যেই আসুক, হ্যাঁ, তাদের পিছনে যদি পুলিশ না থাকে আর রাস্তায় বেরোয়, আপনি বিশ্বাস করবেন ডাস্টবিনে মানুষ ময়লা না ফেলে তাদের গায়ে ফেলবে। কারণ তাদের ব্যক্তিত্ব ওই লেভেলে গিয়ে পৌঁছেছে। বিশেষ করে বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন তাদের কথা আমি বলছি। সো যারা সেলফি তুলছেন রাজনীতিকবিদদের সাথে, সেলফি তুলে নিজেকে একটু অন্য লেভেলে নিয়ে যেতেছেন, অন্য লেভেলটা আপনার কাছে হয়তো ডিফারেন্ট কিছু মনে হতে পারে, বাট আমরা সাধারণ মানুষের কাছে আপনার ডিফারেন্ট লেভেলটা হচ্ছে আপনি বিকৃতপূর্ণ, আপনাকে উনি ক্রয় করেছে, কিনে নিয়েছে, আপনাকে ওনারা কিনে নিয়েছে। আপনি যে সেলফি দিচ্ছেন উনিও হাসি মুখে দিচ্ছে, কারণ এটা হচ্ছে আমার বিকৃত পণ্য। আমরা কিনি না, গরু ছাগল কিনি না রাস্তা থেকে, ওরা আপনাদেরকে এইভাবে ক্রিয়েট করে যে এই যে অমুক ছবিটা তুলতে চাচ্ছে, ও তো আমার খরিদ করা দাস, ওরা ও আমার খরিদ করা ছাগলের ছাও, ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, হ্যাঁ, ও অবশ্যই ছবি তুলবে, ছবি তুলে ফেসবুকে আপলোড দেবে অবশ্যই। ও আপনাকে এইভাবে সম্বোধন করে, এবং আমরা সাধারণ মানুষও আপনাদেরকে ওইটাই চিন্তা করি, ও যাক উমুকে উমুকের সাথে ছবি তুলছে, তার মানে হেয়া চলে গেছে, মানে বাতিলের খাতায়। বাতিলের খাতা মিনস হচ্ছে রাজনীতিতে যারা লেখায় তারা কোনো কিছু পারে না। আপনি দেখেন
স্কুলের যে প্লেজের ছাত্র ছিল, 1, 2, 3-তে ছিল রোল নাম্বার, সে কিন্তু রাজনীতি করতে যায় না, সে রাজনীতি করতে না, রাজনীতি সেই ছেলেটাই করতে যায় যে মানে নিজের মেধা দিয়ে, নিজের শিক্ষা যোগ্যতা দিয়ে যে কিছু করতে পারে না। সে হয়তো স্কুলে আপনার লাস্ট বেঞ্চে বসেছিল, সেই কিন্তু রাজনীতিতে আসে, কারণ তার মেধা নাই, তার শিক্ষা নাই, সে কোথাও জব পাবে না, সে কোথাও আপনার ভালো কিছু করতে পারবে না, যার কারণে সে এগুলা করে। আর রাজনীতি করা মানে হচ্ছে আপনাকে ঠকাইয়া চলা, রাজনীতি করা মানে অন্যের ধন সম্পদ লুট করা, রাজনীতি করা মানে হচ্ছে গুম করা, খুন করা। যারা আপনারা ছবি দিচ্ছেন, প্লিজ প্লিজ প্লিজ, আপনারা এই ছবিগুলো দিয়ে আপনাদের কোয়ালিটি, আপনার মেন্টালিটি নিচে নেমে গেছে যে আপনি এটা প্রমাণ করছেন। ভেরি স্যাড, আপনারা আমার ফ্রেন্ড লিস্টে অনেকে আছেন, ভেরি স্যাড।